নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। আজকের হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া রীনা সিনহা ম্যাডাম। দুটো টপিক খুব সুন্দর, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কোনটা সব, মানে এমার্জেন্সি ক্ষেত্রে কী ব্যবস্থা থাকা উচিত, হেলথের ব্যাপারে, হেলথ এমার্জেন্সির ব্যাপারে। আর আরেকটা হচ্ছে আমাদের কমিউনিটিতে, মানে ফ্ল্যাট কালচারে থাকাটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি তো হ্যাঁ জানি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। তো আচ্ছা, যে ছবিগুলো চলছে সেই ব্যাপারে একটু বলে নিই। আমার ছাদ থেকে, ছাদের পেছনে এই গাছটা, কি গাছ বা নাম আমি জানি না, সবে এই যখন, মানে এই ছবিটা তোলা যখন সবে মাত্র কড়িগুলো এসছে, এই কড়িগুলো, এই কড়িগুলোর চারপাশে ফুল ফুটে থাকে। ওই যে একটা ফুল দেখা যাচ্ছে, চারপাশে ফুল ফুটে থাকে, যেরকম পদ্মের যেমন চারপাশে পাপড়ি মাঝখানটা এ থাকে, এই এইটাও ঠিক তাই, চারপাশে লাল ফুল ফোটে আর মাঝখানটাতে এরকম থাকে। তো সেইটাকে আমি মানে পরপর পরপর ছবিটা তুলছিলাম, যে একটা ফুল, দুটো ফুল, চারটে ফুল করতে করতে গাছটা এখন একদম ভরা, সেই অবধি ভিডিওটা আছে এখানে। আর তার মাঝে কাঠবিড়ালি রোজ ব্রেকফাস্ট করতে আসে, সেটাও আমি দেখি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগে, এডাল থেকে ওডালে যায়। তো সেই ছবিগুলোই চলছে। আর যেখানে যেখানে কোকিলের ডাক এবং কাঠবিড়ালির কিচিরমিচির ডাক রয়েছে, সেগুলো আমি মিউট করিনি, খানিকটা আছে শুনতে, জানি না মানে আমার কথা মানে শোনা যাবে কি না তার মধ্যে থেকে, কিন্তু ডাকটা এত ভালো লাগছে কোকিলের এবং কাঠবিড়ালির, তাই জন্য আমি মিউট করিনি। আচ্ছা, এবারে আসি টপিকে, হেলথের ব্যাপারে বলি। যে এটা তো আজকালকার দিনে সত্যি একটা অসুবিধাজনক ব্যাপার, কারণ বেশিরভাগই ছেলেমেয়েরা এখন বাইরে থাকে, আর বৃদ্ধ বৃদ্ধা মা বাবা বাড়িতে যারা একজন আছেন, দুজনের একজন চলে গেছেন, একজনও অনেকে আছে, আমার পাশের ফ্ল্যাটেই রয়েছে একজন, আছে মেয়ে, আমেরিকাতে থাকতো, এখন অবশ্য কলকাতায় চলে এসছে। তো যাই হোক, তো সেই সব ব্যাপারগুলো থেকে যায়, তো এখানে অসুবিধাজনক বটেই। তবে আমাদের ফ্ল্যাটে একটা সুবিধা কি, যে পাশে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে যখন আমাদেরকে খবর দিচ্ছে, তো আমরা সেখানে গিয়ে কিছু করতে পারছি। কিন্তু যদি একা বাড়িতে কেউ থাকে, সেখানে কিন্তু খবরটা দিতে গেলে আরেকটা বাড়িতে যেতে গেলে, মানে সিঁড়ি দিয়ে নেমে, রাস্তায় নেমে তারপর আরেকটা বাড়িতে যেতে হয়। আর এখানে তা না, এখানে জাস্ট এই এই দরজা থেকে এই দরজায় চলে আসছে, এটা তো একটা সুবিধাজনক বটেই। তো এবারে বলি যে আমার পাশের বাড়িতে যিনি আছেন, উনি একটা জায়গায় কত মাসে ঠিক কত টাকা দিতে হয় আমি জানি না, টাকা দিয়ে রেখেছেন। তো যখনই মানে ফোন করেন, আগে আমাদের বলতেন, এ করতেন, তারপরে দেখলাম এই ব্যবস্থাটা উনি করেছেন, খুবই সুবিধাজনক। এবং এই ফোন নাম্বারটা ওনার মেয়ে যখন আমেরিকায় ছিল তখন মেয়ের কাছেও ছিল, মানে একটা ফোন মেয়েকে করে দিলে, জানিয়ে দিলে, মেয়ে সমস্ত রকম ওই সংস্থাতে ফোন করলেই, রাজেশ বলে একটি ছেলে আছে, ওনাকে সবসময় অ্যাটেন্ড করে, সে চলে আসে, ডাক্তার দেখানো, তারপরে এই যে কোভিডের সময় নিয়ে গিয়ে গিয়ে এতগুলো ইঞ্জেকশন দেওয়ানো, বুস্টার দেওয়ানো, সমস্ত কিছু ওই রাজেশ বলে ছেলেটি করালো ওই সংস্থায়। তো অনেক দিন আগে আমি শুনেছিলাম তখন মাসে 700 টাকা লাগতো, এখন কত টাকা লাগে জানি না। এটা তো প্রাইভেট সংস্থা, আর যেটা কলকাতা পুলিশের আছে সেটার নাম প্রণাম। এই প্রণাম সংস্থাটা এরকমই, যেখানে ফোন করলে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ থেকে লোক সেখানে চলে আসে এবং যত রকমের ব্যবস্থা করার, যা কিছু ব্যবস্থা করার ওনারা করে দেন। তো এই ব্যবস্থাগুলো আছে, মানে কলকাতা পুলিশের যে প্রণাম ব্যাপারটা, এটা যখন শুনেছিলাম তখন আদার্স প্রাইভেট অন্যান্য জিনিসগুলোর নাম জানতাম না, এটা অনেক দিন ধরেই আছে। তার পরবর্তীকালে এই ভদ্রলোকের বা পাশের বাড়ির ভদ্র মহিলাটার থেকে জানতে পারলাম যে এরকম প্রাইভেটে আছে। এরপরে আরও অনেকগুলো জেনেছি, আমার ভাসুর যা আছে, তার মেয়েও আমেরিকায়, সেও ওরকম একটা ব্যবস্থা করে রেখেছে। সে শুধু যে হেলথ এমার্জেন্সিতে না, যে কোনো এমার্জেন্সিতে ওদেরকে খবর দিলে ওরা কিন্তু চলে আসে, আর মানে সঙ্গে সঙ্গে ডাক্তার, অ্যাম্বুলেন্স, ইঞ্জেকশান, ওষুধ, এভরিথিং ওরা ব্যবস্থা করে দেয়, নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেওয়া, সব কিছু ওরা করে দেয়। তো এখন এরকম অনেক রকম, মানে কলকাতাতে এই ব্যবস্থাগুলো অনেক আছে। আর আমাদের ওখানে কথা বলি, আমরা যেখানে থাকি, যে আবাসনে থাকি, সেখানে আমাদের নিজস্ব মেডিকেল সেন্টার আছে। মেডিকেল সেন্টারে একটা ফোন করলে মানে কারোর অক্সিজেন সিলিন্ডার দরকার, সঙ্গে সঙ্গে বাড়িতে দিয়ে যাবে, কারোর
এখন তো আমাদের ফ্ল্যাটগুলোতে এ হয়েছে কি বলো, ওটাকে লিফট হয়েছে, কিন্তু এতদিন তো লিফট ছিল না, তো নামাবার জন্য, অসুস্থ মানুষকে নামাবার জন্য হুইল চেয়ার বা স্ট্রেচার এগুলো সঙ্গে সঙ্গে মেডিকেল সেন্টারকে ফোন করলে আমরা এই সুবিধাগুলো পাই। এছাড়াও আমাদের নিজস্ব ওখানে একটা গ্রুপ আছে, যে গ্রুপ থেকে সবাই মানে আমাদের ওখানটাতে বেশিরভাগই মানে মানে আমাদের জায়গাটা মানে কি বলবো, বৃদ্ধাবাস বললেই বলা যায়, কারণ সবাই সব সমস্ত ফেজেরই, বেশিরভাগ ফেজেরই সব ছেলেমেয়েরা বাইরে, এবং সব বাড়ি, বেশিরভাগ বাড়ি ফাঁকা, অনেক বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, কেউ নেই, হয়তো মানে মা বাবা দুজনেই হয়তো মারা গেছেন, বাইরের ছেলেমেয়েরা বাইরে, বা কোথাও একজন রয়েছেন, বা কোথাও দুজনও হয়তো আছেন, কিন্তু ওটা একটা বৃদ্ধাবাসের মতনই হয়ে গেছে, সমস্ত ছেলেমেয়েরা বাইরে, খুব কম মানে অল্প বয়সী ছেলেমেয়েরা মানে বিয়ে হয়ে এসছে, নতুন করে সংসার করছে, এটা আমাদের আবাসনে খুব কমই আছে, নেই যে তা নয়, আছে, কিন্তু এটাই বেশি। তার ফলে আমাদের ওখানে এল্ডারলি পার্সনদের দেখার জন্য একটা সংস্থা তো আছেই, এছাড়াও মানে আমাদের নিজস্ব একটা ওটাকে কি বলা হয়, ওয়েলফেয়ার কমিটি আছে, যেখানে এরা সমস্ত রকম একটা ফোন করলেই ডাক্তার, ওষুধপত্র, যা কিছু করার সব কিছু করে দেয়, এবং কিছু ছেলে মেয়ে আছে যারা ওই যারা বাড়িতে একা থাকেন, কোনো বৃদ্ধ একা আছেন বা বৃদ্ধা একা আছেন, তাদের সাথে গিয়ে কিছুক্ষণ সময় বসে গল্প করা, সময় কাটানো, তাদেরকে কিছুটা সময় দেওয়া, বা এছাড়াও আরও কিছু জিনিস মানে আছে, সেই ব্যবস্থাগুলো আমাদের ওখানে রয়েছে। তো সেটা সব কমিউনিটি সব ইয়েতে থাকে কি না, আবাসনে থাকে কি না আমি অবশ্য জানি না, কিন্তু আমাদের আবাসনে এটা রয়েছে, যেটা খুবই মানে হেল্প করে আমাদের সবাইকে। আমার তো মনে হয় যে যারা আবাসনে থাকেন, যাদের এরকম বা কোঅপারেটিভ সিস্টেম, সেখানে এগুলো বেশিরভাগ হয়তো থাকে, আমি আমি জানি না, না থাকলেও এগুলো নিজেদের মতো যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু অত্যন্ত মানে এগুলো সাহায্য করে বিপদের সময়। আমাদের ওখানে যেটা আমি দেখেছি, রাত একটা, দেড়টা, দুটো যখনই হোক না কেন, ডাক্তারের সুব্যবস্থা সব কিছু রয়েছে, মানে আমার তো বাবা ছিলেন, অনেক বয়স্ক বাবা ছিলেন আমার কাছে, তো আমি যখনই ডাক্তার ডেকেছি মানে আমরা পেয়েছি সেই সার্ভিসটা। তো এগুলো থাকাটা খুব দরকার, আর ওই মানুষের সাথে যদি মানুষের সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু এগুলো পাওয়া যায়। আর আমি যদি মানে নিজের ইগো নিয়ে বসে থাকি যে সবাই খারাপ, কারোর সাথে মিশবো না, তাহলে আমার বিপদে কে বা ছুটে আসবে, কিন্তু যদি সবাইকার সাথে মেলামেশা করা যায়, খারাপ ভালো মিশিয়েই তো মানুষ আছেই, তো সেই খারাপগুলোকে না দেখে সব মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো তো থাকবেই, তো খারাপটাকে বাদ দিয়ে যদি ভালোটা দেখা যায় তাহলে আমার মনে হয় যে সবার সাথেই মেশা যায়, মেশার অনুপযুক্ত কেউই নয়। আমি বলে না যে আপ ভালো তো দুনিয়া ভালো, তো সেরকমই আর কি। তো সেই জন্য মানে এমার্জেন্সি অনেক রকমভাবেই হতে পারে, যে কোনোভাবেই, হেলথের ব্যাপারে তো অবশ্যই, হেলথটা তো সব থেকে আগে, কখন কে অসুস্থ হয়ে পড়ছে না পড়ছে এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা যায় না, তো সেই জন্য এই এরকম জায়গায় থাকলে, এখনকার যেহেতু সবাই খুব একা একা থাকে এবং ফ্যামিলিগুলো খুব ছোটো ছোটো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সংসার করতে আসছে, হয়তো একটা ছোটো বাচ্চা, তারাও বেশি বড় না, মা বাবা যারা তারাও বেশি বড় না, তো সবাইকারই সবসময় দরকার। এ দেখো ফুলটা একদম পদ্ম ফুলের মতো ফুটে গেছে, তো যখনই দরকার, সুতরাং মানুষের সাথে মানুষের যদি আলাপ থাকে আমার মনে হয় সাহায্য পাওয়া যায়। আর ফ্ল্যাট কালচারে যেটা আরেকটা সুবিধা হলো আমার মনে হয় যে যেহেতু একটা ছাদের তলায় অনেকগুলো মানুষ আছে, যদি তাদের সবার সাথে সম্পর্ক থাকে তাহলে বাইরে বেরিয়ে গিয়ে হেল্প চাওয়া নয়, ওই বিল্ডিংয়ের মধ্যেই মানে জাস্ট এপাশ থেকে ওপাশে গিয়ে বললেই সে আরও পাঁচজন মানুষকে ডেকে নিয়ে আসবে, সেই হেল্পটা পাওয়া যায়, এই সুবিধাগুলো তো আছেই। এছাড়া পুজোর সময় আমাদের খুব ভালো লাগে, বাইরে যেতেই হয় না, আমাদের ভেতরেই যে পুজো হয় সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই ফাংশান, সেখানেই আড্ডা সব কিছু হচ্ছে। আগেকার দিনে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন তো কোনো লোকবলের অসুবিধা ছিল না, তখন একরকম ছিল, কিন্তু এখন তো সবই ছোটো ছোটো ফ্যামিলি, তার ফলে লোকবলটা, পয়সা থাকলেও জনবলটা খুব কমে গেছে, তো সেই জন্য মানে মানুষের সাথে মানুষের যদি সম্পর্ক থাকে, আত্মীয় স্বজনরা কে কোথায় আছে সে তো অনেক দূরে আছে, কখন আসবে না আসবে, এসে পৌঁছাবে কখন, সেটা তো একটা ব্যাপার থাকেই, তাই আশেপাশের মানুষজনের সাথে যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে থাকা রাখাটা খুব দরকার পড়ে, কারণ সবই আজকাল ছোটো ফ্যামিলি।
আর এই ফ্ল্যাটের মধ্যে আমি তো চিরকালই ফ্ল্যাটে রয়েছি, আফটার ম্যারেজ আমি ফ্ল্যাটেই রয়েছি, তার আগে আমার বাবার বাড়িতে ছিলাম কিন্তু তারপর থেকে ফ্ল্যাটে রয়েছি, এবং বরাবরই আমাকে একাই থাকতে হয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে বাইরে সবসময় থাকে, তো আমার শ্বশুর শাশুড়ি কুশ্বশুর আমার মা বাবা মানে পাঁচজন বৃদ্ধ বৃদ্ধা প্লাস আমার বাচ্চা সব নিয়ে আমার সংসার করতে হয়েছে আমাকে, প্লাস আমার নিজস্ব কাজ ছিল, সবসময় আমি চাকরি করেছি, নিজের প্রফেশনে থেকেছি, অনেক রকমভাবে থেকেছি, তো ওই আর কি মানে মানুষজনের সাথে সম্পর্ক ঠিক ছিল বলেই জিনিসটাতে অসুবিধা বোধ করিনি। একবার তো আমার শাশুড়ি পড়ে অনেকবারই পড়ে গেছেন, তার মধ্যে একবারের কথা বলছি, পড়ে গেলেন মাথার মধ্যে একদম আলু হয়ে গেল, তো সাথে সাথে আমি জল দিলাম বরফ দিলাম যা যা করতে হয় করলাম, করে ডাক্তার ডাকলাম, তো সেই ডাক্তারবাবু জানি না কেন মানে ওষুধ কি দিলেন যা দিলেন দিলেন, কিন্তু তারপরে উনি ফোর্স করতে থাকলেন যে ওনাকে নিয়ে গিয়ে এক্ষুনি সিটি স্ক্যান করান, আমার চারতলার বাড়ি থেকে ওনাকে ওই অবস্থায় তখন ওনার 90 বছর বয়স নিয়ে যাব, তা সেটাতেই তো অসুস্থ হয়ে পড়বেন, তার মধ্যে আমি তখন একা রয়েছি আমি আর আমার ছেলে, তো আমি তখন বললাম যে আমি তো মানে বুঝতে পারছি না, আমার শাশুড়িকে দেখছি সুস্থ মানে একটু লেগেছে ব্যথা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু উনি বলছেন যে মাঝরাতে হয়তো ওনার ওটাকে কী বলে সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে, দেখবেন হয়তো হাত পা বেঁকে গেলো মুখ খিঁচে গেলো, বললাম যে ডাক্তারবাবু তাহলে এখন কিছু বুঝতে পারবো না, উনি তখন উঠে বসে মানে সিরিয়াল দেখছেন টিভিতে, তাহলে তার ভেতরে তো কোনো অস্বস্তি হবে, তো উনি বারবারই বলছেন আমার ছেলেকে লিখে দিলেন যাও এখানে আমি যোগাযোগ করো, আমি তখন আচ্ছা ঠিক আছে, তারপরে আমি তখন ওই পাড়ারই একজনকে ডাকলাম, তো সে তা এলো পরে আমি জিজ্ঞাসা করলাম দেখো কী করি, এখন আমার হাজবেন্ড অত দূরে আছে তাকে আমার জানিয়ে লাভ নেই, তো ও তখন বললো ওদি কিছু করতে হবে না, আমি যা দেখছি মাসিমা ঠিকই আছেন, আমি বললাম দেখো যদি বাই চান্স কিছু হয় তখন তো আমার আবার মানে রিপেন্টেন্স হবে যে আমি কেন নিয়ে গেলাম না কেন করলাম না, বলছে আমি বলছি যে কিচ্ছু হবে না তুমি দেখো আমি দেখে বুঝতে পারছি, তাও তোমার যদি রাত দুপুরে কিছু হয় তখন তুমি আমাকে ফোনে ডেকো আমি ফোন খোলা রাখবো, তো কিছুই হয়নি, জাস্ট লেগেছিলো মাথাটা ফুলে গেছিলো কিছু হয়নি, তো ওটা যদি আমি নিয়ে যেতাম সিটি স্ক্যান করাতাম তাহলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়তেন, তো যাই হোক ওই ওর ভরসাতে আমি রাখতে পারলাম, আমি আমার হাজব্যান্ডকে জানাইনি কিছু কারণ ওখানে বসেও কিছু বুঝবে না, ও হয়তো বলবে নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি, তো এই সুবিধাগুলো মানে আমি যদি কারোর সাথে সম্পর্ক না রাখি তাহলে আমি পাবো না, ও বললো আমি রাত দুপুরেও আমি বললাম রাত দুপুরে যদি কিছু হয় তোমাকে কোথায় পাবো আমি, তখন বলছে আমি ফোন খোলা রাখছি ওদি তুমি ফোন করবে আমাকে, তো ওকে বলা মানে আরও পাঁচজন মানে একজনকেই ফোন করলাম কিন্তু যদি দরকার পড়ে আমি জানি পাঁচজন এসে যাবে, তো এগুলো প্রচুর সুবিধা আমাদের আমরা পাই ফ্ল্যাটে থাকি, আর অসুবিধা অনেক রকম আছে সেগুলো যদি বলি তারও তালিকা বেশ বড়, তবে সেগুলোকে ইগনোর করি সুবিধাগুলোকেই দেখি, অসুবিধা বলতে যেমন বলছি আমি একবার বদ্রি পাখি পুষেছিলাম, তো বারান্দায় রেখেছিলাম, এবার ওরা তো একটু ডানা ঝটপট করে, ওই ধানের কুড়োগুলো না সব বোধহয় উড়ে গিয়ে নিচের তলায় হয়তো পড়েছে একটু হয়তো ঢুকেছিলো বা কিছু, তো এনে এসে অবজেকশন দেওয়াতে আমি সঙ্গে সঙ্গে পাখি দুটোকে নিয়ে আমার যে রান্না করে তাকে সেই দিদিকে দিয়ে দিলাম, তারপরে একবার আমি মানে বারান্দায় দাঁড়িয়ে আছি মাথাটা নিচু মানে নিচে কিছু দেখছি হয়তো ওপর থেকে এসে আমার মাথায় কাদা মাটি জল পড়লো, কি না উপরে যে আছে তার ওই গ্রিলটা বাড়ানো থাকে না সেই বাড়ানো সেখানে টব আছে সেই টবের জল দিয়েছে আর তলা দিয়ে সমস্ত কাদামাটি জল আমার মাথায় পড়লো, তো বললো যে আমি তাকালাম উপরে বললো যে নিচে থাকলে তো এরকম মাথা বার করে দেখা যায় না এগুলো তারা সহ্য করতে হবে, তো ঠিক আছে ঝগড়া করতে ভালো লাগে না ভালো কথা চলে গেলাম। আরেকবার আমাদের না মানে রান্নাঘরের যে পাইপটা সে পাইপটা একজনের পাইপ বাইরে দিয়ে বেরোয়নি তার পাইপটা আমার ঘর আমার রান্নাঘরের ভেতর দিয়ে এসে বাইরে বেরিয়েছে, এবার তোদের তাদের রান্নাঘরের ঝাঁঝরিটা বন্ধ হয়ে গেছে, তো সে যদি প্লাম্বারকে ডাকতো তাহলে প্লাম্বার জানে যে ওটা কীভাবে কী করতে হয় কারণ নিচে দিকে আছে সোজাভাবে শাবল মারলে নিচের ইয়েটা ভেঙে যাবে, তো উনি প্লাম্বার না ডেকে নিজে নিজেই করতে গেলেন, প্লাম্বার মানে ওটাকে পুরো ভেঙে ফেললেন, ভেঙে আমি কাজ করছিলাম রান্নাঘরে ঝপ করে এসে খানিকটা নোংরা অ্যাসিড ঢেলে ডাইরেক্ট লোহা দিয়ে খুঁচিয়ে দিয়েছে সোজা এসে আমার বেসিনের উপরে পড়ে সমস্ত বাসন কোসন একদম অ্যাসিড লেগে গেলো, ওটা যদি আমার চোখে যেত মানে কী হতো জানি না, তো সেটা বলতে গেলাম তখন বললো যে নিচে থাকলে এগুলো সহ্য করতে হয়, তো এরকম অনেক অসুবিধা আছে কিছু তো করার নেই, কিছু মানুষ আছেন এরকম, বাদ বাকি কিন্তু সবটাই ভালো অনেক রকম সুবিধা আছে, যার জন্য আমার মনে হয় যে এখনকার দিনে একা একা তো থাকি আমরা সবাই ওই একটা বাড়ির মধ্যে না থেকে, এই যে একটা ছাদের তলায় 10 জন আছি এটাতে আমার খারাপ লাগে না ভালোই লাগে, সব কিছুরই সুবিধা অসুবিধা থাকে, তো ওই আর কি মানিয়ে নিয়ে যদি চলা যায় তাহলে সুবিধাটাকে যদি মনে করি তাহলে সেটা অনেক সুবিধা,
অনেক কিছুই মানে ভালো আছে ফ্ল্যাট কালচারে এখন।